প্রথা রীতি মেনেই বেনুবন বিহারে হয় বুদ্ধ পূর্ণিমা। করুণাবহে ভক্তদের সমাগম ছিল কম। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এ পূর্ণ উৎসব বৈশাখ মাসের পূর্ণিমাতে উদযাপিত করা হয়। বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত। এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। এই দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীগণ স্নান করেন, মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন। ভক্তগণ প্রতিটি মন্দিরে বহু প্রদীপ প্রজ্বলিত করেন, ফুলের মালা দিয়ে মন্দির গৃহ সুশোভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন। প্রতি বছরের মতো আগরতলা বেনুবন বিহারেও হয় বুদ্ধ পূর্ণিমা। এবছর করোনা মহামারীর জন্য বড় ধরনের অনুষ্ঠান হয়নি, ভক্তরাও কম আসেন। স্বাস্থ্যবিধি মেনেই ভক্তরা এসে মোম জ্বালান। আজকে গতকাল অনেকজন এসছে, আমি বলছি আজকে আমরা দূরত্ব বজায় রেখে এবং যারা আছে ভক্তরা এখানে আমরা দূরত্ব রেখে এখানে বুদ্ধ পূজা করব, তারপরে পঞ্চশীল গ্রহণ করবে, এরপরে কিছু প্রবর্তন হবে, এই ব্যাপারে আজকে বুদ্ধ পূর্ণিমাতে পালন। রিপোর্ট চ্যানেল 3 রাত।